আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নতুন সামরিক সরঞ্জাম উন্মোচন করল ইয়েমেনের হুতিরা। মিয়ানমারে বিক্ষোভ ঠেকাতে ব্যবহৃত হচ্ছে যুদ্ধক্ষেত্রের অস্ত্র, বলছে অ্যামনেস্টি। 4 জুলাই করোনামুক্ত হবে যুক্তরাষ্ট্র, ঘোষণা বাইডেনের। ইরান ইস্যুতে ইসরায়েল মার্কিন বৈঠক। আবারও লকডাউনে যাচ্ছে ভারত। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের ইতিহাসে গত 10 বছরে ভারতের সীমান্তে সর্বাধিক হত্যার ঘটনা ঘটেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। নতুন সামরিক সরঞ্জাম উন্মোচন করল ইয়েমেনের হুতিরা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে বেশ কিছু সমরাস্ত্রের উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে কয়েক রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোলনাজ সরঞ্জামাদি। এছাড়া ট্যাঙ্ক বিধ্বংসী কামান এবং আরও বেশ কিছু ভারী অস্ত্র রয়েছে। নতুন এ সমস্ত সামরিক সরঞ্জামাদি উন্মোচন করার পর ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে, সৌদি আরব ও তাদের মিত্ররা যদি বর্বর আগ্রাসন বন্ধ না করে তাহলে এসব সামরিক সরঞ্জামের তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। বৃহস্পতিবার উন্মোচিত সামরিক সরঞ্জামাদি রাজধানী সানার একটি প্রদর্শনীতে দেখানো হয়। এসব সামরিক সরঞ্জাম ইয়েমেনি বিশেষজ্ঞরা তৈরি করেছে। বৃহস্পতিবার প্রদর্শনীতে বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহাদি আল মাসাদ। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির জন্য তিনি দেশের সমর বিশেষজ্ঞদের অভিনন্দন জানান। মিয়ানমারে বিক্ষোভ ঠেকাতে ব্যবহৃত হচ্ছে যুদ্ধক্ষেত্রের অস্ত্র, বলছে অ্যামনেস্টি। সেনা বিরোধী বিক্ষোভ ঠেকাতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যুদ্ধক্ষেত্রের অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত কয়েক সপ্তাহ ধরে মিয়ানমারে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সহিংসতার ভিত্তিতে ভিডিও ও ছবি পর্যালোচনা করে বৃহস্পতিবার তথ্য জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। অ্যামনেস্টি জানায় মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর যে কৌশলগত ও পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হচ্ছে তার ভিজুয়াল প্রমাণ হিসেবে বিভিন্ন ভিডিও ক্লিপ রয়েছে। এছাড়া এই সহিংসতা ঠেকাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। অ্যামনেস্টি ক্রাইসিস এভিডেন্স ল্যাব মিয়ানমারে চলমান বিক্ষোভে 50টিরও বেশি ভিডিও যাচাই করে বলেছে, দেশটির আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষোভ ঠেকাতে পরিকল্পনা মাফিক ও পদ্ধতিগত কৌশল ব্যবহার করছে। অ্যামনেস্টির পক্ষ থেকে আরো বলা হয়, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে মিলিটারিরা যুদ্ধক্ষেত্রের জন্য উপযুক্ত অস্ত্র দিয়ে সজ্জিত রয়েছে। এদিকে গত সোমবার রাতভর তুমুল উত্তেজনা উৎকণ্ঠার পর গত মঙ্গলবারও মিয়ানমারের একাধিক শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে অভ্যুত্থান বিরোধীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের দমনের পাশাপাশি এবার গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা শুরু করেছে। এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে মিয়ানমারের সামরিক বাহিনী পরিচালিত ব্যবসায়ের উপর আরো বৃহৎ পরিসরে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের হিসাব অনুযায়ী মিয়ানমারে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখনো পর্যন্ত নিহত হয়েছে 56 জনের বেশি। তবে অন্যান্য প্রতিবেদনে এই সংখ্যা আরো অনেক বেশি বলে উল্লেখ করা হয়েছে। চলমান বিক্ষোভের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল গত 3 মার্চ। মিয়ানমারের বিভিন্ন নগর ও শহরে সেদিন 38 জন বিক্ষোভকারী নিহত হন, সূত্র আল জাজিরা ও রয়টার্স। 4 জুলাই করোনামুক্ত হবে যুক্তরাষ্ট্র, বলছে বাইডেন। আগামী 4 জুলাই যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস থেকে মুক্ত হবে বলে আশাবাদ প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে আগামী 1 মে মধ্যে প্রাপ্তবয়স্কদের টিকা দিতে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এই দিনে প্রতীকীভাবে মহামারী করোনা থেকে আমেরিকানরা স্বাধীনতা পাবে বলে উল্লেখ করেন বাইডেন। তিনি বলেন, আমরা যদি একসাথে টিকাদান কর্মসূচি চালিয়ে যাই তাহলে ভালো সম্ভাবনা আছে আমরা সফল হব এবং স্বাধীনতা দিবস উদযাপন করতে পারবো।
টিকাদান কর্মসূচি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্থানে জাস্টিস ও পশু চিকিৎসকদের করোনা টিকা প্রয়োগের অনুমতি দেওয়া হচ্ছে। এর আগে বাইডেন বলেছিলেন তাদের দায়িত্ব গ্রহণের 100 দিনের মধ্যে 10 কোটি মানুষকে টিকা প্রদান নিশ্চিত করা হবে। যে গতিতে কাজ এগোচ্ছে তাতে 60 দিনে তা লক্ষ্য পূরণ হয়ে যাবে। তবে সুখবর দিলেও মানুষকে সতর্ক করতে বলেননি বাইডেন। তিনি বলেন, লড়াই এখনো শেষ হয়নি, হাল ছেড়ে দেওয়ার সময় এখনো হয়নি। ইরান ইস্যুতে ইসরায়েল মার্কিন বৈঠক। ইরান ইস্যুতে বৃহস্পতিবার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ কমিটির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওই বৈঠক হয়েছে। খবর আনাদলুর। ইরানের নাম উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, বাইডেন প্রশাসন চায় 2015 সালে সম্পাদিত পরমাণু চুক্তি ইরান সহ সব পক্ষ মেনে চলুক। 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে বের করে আনে। এরপর থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকলে উৎকণ্ঠা বাড়তে থাকে ইসরায়েলের। ইরানকে পরমাণু কর্মসূচি থেকে ফেরাতে ট্রাম্পের পর বাইডেন প্রশাসনও একের পর এক চাপ প্রয়োগ করছে তেহরানের উপর। সম্প্রতি নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের কথা হচ্ছে, পরমাণু ইস্যু আলোচনায় বসতে হলে আগে যুক্তরাষ্ট্রকে তেহরানের উপর আরোপ করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চান যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা ওই পরমাণু কর্মসূচি চুক্তিতে ফিরে না যাক। ইহুদিবাদী এই দেশটি বারবার ইরানের ওপর হামলা করার জন্য যুক্তরাষ্ট্রকে প্ররোচনা দিয়ে আসছে। আবারও লকডাউনে যাচ্ছে ভারত। করোনা ভাইরাসের প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় এবং ভাইরাসটি নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় আবারও লকডাউনে যাচ্ছে ভারত। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র নাগপুর শহরে এই দফা সবার আগে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী 15 মার্চ থেকে এখানে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভারতের এই শহরটিতে বরাবরই করোনার হটস্পট হিসেবে পরিচিত। ভারতে সবচেয়ে বেশি 1,10,00,000 করোনা রোগী শনাক্ত হয় এই রাজ্যে। এ পর্যন্ত মহারাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছে 1,57,000 বাসিন্দা। এবছর জানুয়ারি থেকে ভারতে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত 2 কোটি মানুষ করোনা টিকা পেয়েছে। সূত্র বিবিসি। বাংলাদেশের ইতিহাসে গত 10 বছরে ভারতের সীমান্তে সর্বাধিক বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থার মতে 2000 থেকে 2019 সালের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে কমপক্ষে 1,185 বাংলাদেশিকে গুলি বা নির্যাতন করে হত্যা করেছে বিএসএফ। গত 10 বছরের তুলনায় 2020 সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দ্বারা সর্বাধিক বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও দিল্লি প্রতিবার আশ্বাস দিয়ে এসেছে যে এই হত্যাকাণ্ড শূন্যে নামানো হবে। দুদেশের সীমান্ত বাহিনী মহাপরিচালকেরা ভারতে মঙ্গলবার থেকে শুরু হওয়া 5 দিনের সম্মেলনে যোগ দিয়েছেন। এমন সময় চলতি বছর সর্বাধিক সীমান্ত হত্যার ঘটনার হিসাব পাওয়া গেল। চলতি বছরে 1 জানুয়ারি থেকে ডিসেম্বর মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে কমপক্ষে 45 জন বাংলাদেশি নাগরিককে গুলি বা নির্যাতনের ঘটনায় গুলি করে হত্যা করেছে বিএসএফ। মানবাধিকার সংগঠনগুলোর মতে 2010 সালের পর থেকে সীমান্ত হত্যা কমতে শুরু করছিল, পরে সেটি আবার বাড়তে শুরু করে। 2019 সালে বিএসএফ এর গুলি বা নির্যাতনে সর্বাধিক 43 জনের মৃত্যু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল 2019 সালের জুলাই মাসে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জানান, বিএসএফ কর্তৃক 2009 সালে সীমান্ত হত্যার সংখ্যা ছিল 66,210, সংখ্যা ছিল 66, 2010 সালে 55, 2011 ও 2012 সালে 24, 2013 সালে 18, 2014 সালে 24, 2015 সালে 38, 2016 সালে 25, 2017 17 এবং 2018 সালে মাত্র 3। তবে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের ASK তথ্য অনুযায়ী 2013 সালে 26, 2014 সালে 33, 15 সালে 46, 16 সালে 31, 17 সালে 24, 18 সালে 14, 19 সালে 43টি সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে। তবে সীমান্ত অঞ্চলে যারা আহত বা অপহরণের শিকার হয়েছিল তাদের এই হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি। মানবাধিকার সংস্থার মতে 2000 থেকে 2019 সালের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে কমপক্ষে 1,185 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। 2011 সালে বিএসএফ কর্তৃক 15 বছর বয়সী বাংলাদেশি কিশোরী ফেলানিকে হত্যার পর সীমান্তে কাঁটাতারের বেড়ায়
উল্টো করে ঝুলিয়ে রাখার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পায়। ভারত বিভিন্ন অনুষ্ঠানে সীমান্ত মৃত্যু শূন্যে আনার বিষয়ে বাংলাদেশকে আশ্বাস দিয়েছিল, কিন্তু সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার তবে বিএসএফ এর প্রতিশ্রুতির সাথে বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের স্বরাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা আগস্টের মাঝামাঝি সময়ে ঢাকা বৈঠক করেন। ওই বৈঠকে তিনি আশ্বাস দিয়েছিলেন যে তারা সীমান্ত হত্যার হ্রাস ব্যবস্থা নেবে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালকেরা ঢাকার চার দিনের সম্মেলনে বৈঠক করেন, যেখানে তারা সীমান্ত নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা ও আহত করা এবং মাদক পাচারের মতো বিষয় নিয়ে আলোচনা করেন। তারপরেও একের পর এক চলতেই থাকে অমানবিক হত্যাকাণ্ড। সর্বশেষ 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে লালমনিরহাটে পাঠ গ্রামে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় জাহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ। এর আগে 10 ডিসেম্বর একই ইউনিয়নের সীমান্তে বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হয় আবু তালেব নামে 32 বছর বয়সী আরেক বাংলাদেশি, মারা যান। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, করোনা ভাইরাস সংকটের সময়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি সত্ত্বেও সীমান্তে সেসব অস্ত্র ব্যবহার অব্যাহত ছিল। তিনি বলেন, সীমান্তে নিহত হওয়া কোনো লোককে কোনো অস্ত্র বা বিস্ফোরক সহ পাওয়া যায়নি। এটা স্পষ্ট যে ভারতীয় সীমান্ত বাহিনী আমাদের নিরস্ত্র মানুষকে হত্যা করছে। কেবল দুদেশের মধ্যে আলোচনাই সংকট সমাধান করতে পারে না। বাংলাদেশকে বিষয়টি আন্তর্জাতিক সমাধানে জাতিসংঘ সহ বিভিন্ন প্ল্যাটফর্মে উপস্থাপন করার মাধ্যমে বিষয়টির যথাযথ সমাধান করতে হবে। পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন গত 17 ডিসেম্বর সীমান্তে হত্যাকে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি দাগ বলে বর্ণনা করেন। দ্বিপাক্ষিক ও সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে মঙ্গলবার থেকে শনিবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী মহাপরিচালক পর্যায়ে আসামের গুয়াহাটিতে একটি সম্মেলনে অংশ নিচ্ছে। বৈঠকে যৌথ সীমান্ত সুরক্ষা ব্যবস্থার বিষয়ে অবিচ্ছিন্ন অঞ্চলগুলোকে বেড়া দেওয়া এবং আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে। বৈঠকে বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের জেরে জোর দেবে বলে আশা প্রকাশ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম 11 সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এবং ভারতীয় পক্ষের নেতৃত্ব দেবেন বিএসএফ এর ডিজি রাকেশ আস্তানা।